পশুপাখির মধ্যে প্রাণের উপস্থিতির পাশাপাশি রয়েছে আহার বিহার, বিচরণ ও সন্তান ধারণের ক্ষমতা। এসব গুণ বৈশিষ্ট্য আছে মানুষেরও। এর সঙ্গে মানুষের আছে বিবেক ও বোধ শক্তি, জ্ঞানার্জনের যোগ্যতা এবং সত্য মিথ্যা পরখ করার ক্ষমতা। এ গুণেই মানুষ শ্রেষ্ঠ জীবের আসনে সমাসীন। ইসলাম মনে করে এই পৃথিবীতে মানুষের পরই প্রাণীজগতের স্থান। প্রাণীজগৎকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়েছে পবিত্র কোরআন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো এক এক জাতি। সে হিসেবে বলা যায় কুকুর আল্লাহর বিশেষ সৃষ্টি। এখন আমরা জানব কি উদ্দেশ্যে কুকুর পালন করা জায়েজ রয়েছে। শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদারির জন্য, ছাগল ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে, ঘরবাড়ি দোকান ও অফিস পাহারার জন্য, অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর পালন, এগুলো বৈধ। সাথে সাথে কী কী উদ্দেশ্যে কুকুর পালন করা যাবে না? শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্য ক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। অন্য হাদিসে এসছে 1 কিরাত হল উহুদ পাহাড়ের সম পরিমাণ। এখন আমরা জানবো হানাফি মাজহাব অনুসারে কুকুর আসলেই কি নাপাক। কুকুরের শরীর নাপাক নয়, তাই কুকুর কারো শরীর বা কাপড় স্পর্শ করলে তা নাপাক হবে না, তবে কুকুরের লালা নাপাক। কুকুর মুখ দিয়ে কারো জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায়, তবে কাপড় নাপাক হয়ে যাবে, অন্যথায় নাপাক হবে না। পাগলা কুকুর, কষ্টদায়ক কুকুর মেরে ফেলা সব আলেমের মতে বৈধ। সাধারণ অবস্থায় থাকা কুকুর নিধন করা, মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়। তবে সম্ভব হলে কুকুরকে খাবার দেয়া, পানি দেয়া, কুকুর কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। হাদিসে এসছে, যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর কুকুরের লালা যেহেতু নাপাক, তাই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা 3 থেকে 7 বার ধৌত করার নির্দেশ এসছে। কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি, তাই আজানের সময় কুকুর আওয়াজ করে। কুকুর মনিভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি, যেমন অন্যকে সহ্য না করা, সব সময় খেলাধুলা বা দৌড়ের উপরে থাকা, পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া, যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত হওয়া, মানুষকে কষ্ট দেয়া, খাবার দেখলে লালায়িত হওয়া, সঙ্গীর প্রভাবে মানুষ প্রভাবিত হয়। এর আলোকে কুকুরের সঙ্গ থেকে দূরে রাখা হয়েছে।